সরকার দেশের জনগণকে বিপদে ফেলে বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অভিযোগ করেন, সিন্ডিকেটে বিএনপি নয়, আওয়ামী লীগ জড়িত। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকার জনগণের আর্তনাদ শুনতে পায় না। তিনি অভিযোগ করে বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে তারা বিএনপিকে দোষারোপ করছে। সিন্ডিকেটের মতো প্রভাবশালী চক্র সরকারের সাহায্য ছাড়া গড়ে ওঠে না উল্লেখ করে রিজভী বলেন, জনগণের কল্যাণ সাধন আওয়ামী লীগের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, বরং ইতিহাসের সঙ্গে বেইমানি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সিন্ডিকেটের মতো এরকম প্রভাবশালী চক্র, এটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া যে হয় না, এটা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে এটার প্রমাণ। আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।